والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবার সমানিতে ইলিয়াস ভাই সৌদি আরব রিয়াদ থেকে জানতে চেয়েছেন যে এই যে একজন মানুষ আর একজনের মানুষ নামের মধ্যে বিকৃত করে বিকৃত করে উপহাস করে ডাকে এই সম্পর্কে ইসলামের শরীয়তে কি বলে আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুল আবাদ সম্মানিত ভাই প্রথম কথা হলো প্রতিটি মুসলমান সম্মানিত প্রতিটি মমি সম্মান সম্মানী ব্যক্তি এই দৃষ্টিকোণ থেকে সবার সাথে সম্মানজনক ব্যবহার করতে হবে যেগুলো আল্লাহ সমস্ত মানুষের সাথে ব্যবহার সুন্দর করতে শিখিয়ে দিচ্ছে অকুল লিন্যাস হোসনা মানুষের সাথে ব্যবহার সুন্দর করো নাবিসাল্লা আল্লাহ সামে একটা হাদিসের মধ্যে এরশাত করছেন ইত্যাকিল্লা হাই সুমাকুন যেখানেই থাকা আল্লাহকে ভয় করো এবং অন্যায় হয়ে গেল অথবে সায়েতাল হাসান তামুহা অন্যায় হয়ে গেলে তুমি ভালো কাজ করো ও কিন নাস আবিখুলুকিন হাসানি মানুষের সাথে চরিত্র ঠিক রাখো উত্তম আদর্শ দেখাও তো এটা আদেশ মোমিনের সাথে আরো বেশি অধিক হকদার মোমিন ভাই আপনার প্রাণের বন্ধু জানের বন্ধু দিন ভাই তার সাথে আচার ব্যবহার সুন্দর করতে হবে সেই জিনিসরা সেই যে সে যে ব্যবহারে কষ্ট পায় চলাফেরাতে কষ্ট পায় কথাতে কষ্ট পায় তাকানোতে কষ্ট পায় সেই দিকে দূরে থাকতে হবে বরং তার সাথে যেভাবে মহামালা করলে যেভাবে চলাফেরা করলে তিনি খুশি হন আন্তরিকতা মহাব্বত ভালোবাসা বাড়ে সেগুলি আল্লাহ সাথে ঠিক থাকতে হবে এখন কোনো ভাইকে যদি যেই নামে ডাকলে সে ডাকলে সেই নাম দ্বারা সে কষ্ট পাবে বা যেই ধরনের ব্যবহার দ্বারা তার সাথে চলাফেরা করলে সে কষ্ট পাবে এর থেকে দূরে থাকতে হবে সে ধরনের আচর আচরণ তার সাথে করা যাবে না এইগুলি এগুলি যদি অনেকে না বোঝে তাহলে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে যেন তলাবুল ইলমে আলা যেত না আল্লাহুলিমসলি এলম তলা প্রতিটি মুসলমানের উপর ফরস অনেকে এইগুলি না বোঝার কারণে এইগুলি করে থাকে আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই সুতরাং ভাই 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 ভাইয়ের সাথে কী ধরনের আচরণ করা সম্ভব এবং তার সম্মান এবং তার মর্যাদা তার আব্রহ সব দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে কেউ 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 এরকমভাবে উপহাস করা এটা মনে ঠিক নয় আমাদের নাবি সাল্লাহ নিজের স্ত্রীর সাথে ঠাট্টা করছেন উপহাস করেন নাই উপহাস একটা জিনিস আর রসিকতার একটা জিনিস রসিকতা একটা জিনিস একজন একজনের রসিকতা করে হাসি খুশি করে মিথ্যা রসিকতা করা যাবে না এমনি সেটা একটা জিনিস যেমন যেমন নাবিসাল্লা আল্লাহ আয়েশালা জালান ডাক দিতেন ইয়া আয়েশ এবং সংক্ষিপ্ত ডাক দিতেন মানে তার সাথে রসিকতা করতেন মজা করতেন আনন্দ ফুর্তি করতেন কিন্তু তাদের উপহাস তো নাই এখন অনেকে এগুলিতে উপহাস স্তরে নিয়ে গেছে এগুলি মনে ঠিক না এগুলো সম্পূর্ণভাবে হারামের অন্তর্ভুক্ত যেগুলি আল্লাহ হরফ্বোলা আলামিন কোরান মাজিতে স্পষ্ট ভাষায় সুন্দরভাবে বলে দিয়ে সুতরাং এই এইগুলি যদি মানুষের জানা থাকে এবং মানুষ যদি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে সেই ধরনের জ্ঞান তার ভিতরে থাকে তখন আর এইগুলি থেকে দূরে থাকবে না সেদিকে আপনাদেরকে একটা জিনিসের কথা বলে দিব এই উপরে নেবেন সুরা হজরাত সুরা হুজরাতের এগারো নম্বর হয় সুরা হজরাত হলো ছাব্বিশ পাড়ায় উনপঞ্চাশ নম্বর সুরায় এগারো নম্বর হয় আল্লাহ এই কথাটাই সুন্দরভাবে এইভাবে বলছেন ইয়াই হল্লা দিন আমন আসকার কম কমিন আসা ইয়া কু খৈরম মিন হুম

যারা দেশে যারা উত্তম হতে পারে তুমি কিভাবে তাদের সাথে বিদ্রোহ করো উপহাস করো এমনিভাবে কোন নারী কোনো নারীকে কোন কতিপয় নারী কোন নারী দল কোন নারী দলকে বা এক নারী আর এক নারীকে উপহাস করবে না হইতে পারে তার শিখে তার সে উত্তম বিদ্রোহ কিভাবে করবে তারপর আল্লাহ বলছে শোনেন ওলা তাল মিজু আনফুসা কুম তানা বাজু বিলাল কম তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না কত সুন্দর পরিষ্কার কথা এখানে আল্লাহ বলে দিছেন যারা এ ধরনের আচরণ পরিত্যাগ না করে বা করে না তারাই অত্যাচারী আল্লাহ কঠিন কথা বলেছে সুতরাং সে কি চায় যে সে জালেমের শিকার হবে অত্যাচারী হবে আর তার ভাইকে মাজলুম বানাবে মাজলুমের দোয়া কবুল হয়ে যায় বদোয়া কবুল হয়ে যায় আর জুলুম যদি কেউর প্রতি করা হয় তাহলে জুলুমের বিচার কিন্তু অনেক কঠিন আর জুলুম জুলমাত নিয়ম আলকে আমাকে আমাদের অন্ধকার হয়ে যাবে আর জুলুমের সবচেয়ে বড় শাস্তি হলো যে এখানে এই ধরনের জুলুমের যে আমতে ওই ব্যক্তি সব তাকে দিয়ে তারপর যাইতে হবে সোয়াব না থাকে তার গুণা নিয়ে যাবে যেটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে মফলেসের হাদিসে কোন ব্যক্তি গরিব উম্মতের ওই হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন সুতরাং এই ধরনের পরিহার এই ধরনের আচার এই ধরনের ব্যবহার এই ধরনের বিহেভ পরিত্যাগ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করেন হাজার সাল্লা মোহাম্মদ আসসালামু আলিক আবারকাত شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم, وأولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء